সারা জীবনের পুঁজি দিয়ে আমেরিকার কলোরাডোতে একটি 4 বেডরুম এবং 2 বাথরুমের বাড়ি কিনেছিলেন 42 বছরের অ্যাম্বার হল। কিন্তু নতুন বাড়িতে প্রবেশ করেই যা অভিজ্ঞতা তার হয়েছে, এই মহিলার অভিজ্ঞতা শুনলে একেবারে আপনিও চমকে যাবেন। বাড়িতে নাকি প্রচুর বড় বড় সাপের দর্শন মিলেছে, ভাবতে পাচ্ছেন? প্রথম দিকে নাকি সংখ্যায় কম এবং যত সময় এগিয়েছে ততই নাকি বেড়েছে এই বিশাল আকারের সাপের সংখ্যা। বাড়ির দেওয়াল, গ্যারাজের পিছনে সমস্ত জায়গাতেই নাকি এই সাপগুলির দেখা মিলেছে। আর বর্তমানে দাঁড়িয়ে সে যে বেশ আশঙ্কিত সেটাও বোঝা যাচ্ছে। নাকি ইতিমধ্যেই জানা গিয়েছে যে সাপগুলির হাত থেকে পরিত্রাণ পেতে এক পেস্ট কন্ট্রোল আধিকারিকের সঙ্গে তিনি যোগাযোগও করেছেন, আর তাতে খরচা হয়েছে $1,000। কিন্তু কি করে অ্যাম্বার প্রথমে আবিষ্কার করলেন যে বাড়ি ভর্তি সাপ আছে, এই বিষয়টা তিনি কিভাবে জানলেন? অ্যাম্বার জানিয়েছেন যে নাকি তিনি নতুন বাড়িতে ঢুকে তার জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য বাক্স খুলছিলেন, আর তখনই তিনি লক্ষ্য করেন যে তার পোষ্য যে কুকুরটা রয়েছে সেই কুকুরটা কেমন যেন একটা অস্বাভাবিক আচরণ করছে, কেমন একটা অস্থিরতা সেই কুকুরের মধ্যে দেখা দিচ্ছে। এবং এই ঘটনা দেখার পরে সেই কুকুরটির পিছন পিছন অ্যাম্বার যেতে শুরু করেন এবং গিয়ে তিনি দেখতে পান যে বাড়ির গ্যারাজের পিছনে একটি ঘরের কাছে গিয়ে কুকুরটা দাঁড়িয়ে গেছে, আর ওই ঘরের দরজায় 2টো ছোট গর্তও দেখতে পান। তারপর ওই গর্তে চোখ লাগিয়ে অ্যাম্বার যা দেখেন তা দেখে কার্যত পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। তিনি দেখেন যে ওই ঘরের ভিতরে কুণ্ডুলি পাকিয়ে রয়েছে একটি বিশাল সাপ। সেই শুরু। এরপর কিছুদিনের মধ্যেই বাড়ির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাপের আরও 10টি সাপ তিনি দেখতে পান। অ্যাম্বার জানান যে এই সাপগুলি সম্ভবত গার্টার সাপ। এখন বাক্স খুলতেও তিনি ভয় পাচ্ছেন, তার খালি মনে হচ্ছে যেন বাক্সের নিচে সাপ লুকিয়ে রয়েছে। এমনকি বিছানায় শুলেও তার মনে হচ্ছে হয়তো চাদরের তলায় সাপ লুকিয়ে থাকতে পারে। অ্যাম্বার জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন না যে তিনি এই বাড়িতে প্রথম সাপগুলি দেখতে পেয়েছেন। তার মতে যে নিশ্চয়ই আগে যারা এই বাড়িতে থাকতেন নিশ্চয়ই তারাও এই সাপগুলিকে দেখে থাকবেন। ইতিমধ্যেই একজন পেস্ট কন্ট্রোল আধিকারিকের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, লক্ষ্য একটাই যে বাড়ি থেকে সাপ মুক্তির উপায় খোঁজা। সেই আধিকারিক অ্যাম্বারকে জানিয়েছেন যে ওই বাড়ির একদম ভিত পর্যন্ত নিশ্চয়ই সাপগুলির আনাকোনা রয়েছে, অন্তত সাপগুলির আকার দেখে এমনটাই মনে হচ্ছে। বর্তমানে মৃত্যু ভয় একেবারে তাকে তাড়া করে বেড়াচ্ছে, আর এই মৃত্যু ভয়কে সঙ্গে নিয়েই বর্তমানে অ্যাম্বার বসবাস করছেন ওই সাপগুলোর সঙ্গে। কি কাণ্ড বলুন তো, মানে একটা বাড়ি কিনে তিনি গেছেন আর সেখানে গিয়ে নাকি তাকে কার সঙ্গে রুম শেয়ার করতে হচ্ছে? অনেকগুলো সাপের সঙ্গে, আর যে সাপের হাত থেকে তার নিস্তারও মিলছে না। সত্যি চিন্তার বিষয়, কি করে নিস্তার পাওয়া যাবে সেটা দেখা যাক, সেটা তো সময় বলবে। এরকম আরও অনেক খবর রয়েছে আপনাদের জন্য, সেই সমস্ত খবরের জন্য সঙ্গে রাখুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজ থাক বাংলা।